বাংলাদেশে ছাত্র আন্দোলন সামলানোর ক্ষেত্রে ভুল হয়েছে বলে স্বীকার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয়। এছাড়া বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখতে অর্থাৎ 90 দিনের মধ্যে নির্বাচন নিশ্চিত করতে ভারতের সহযোগিতা চাইলেন তিনি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে একটি ভিডিও সাক্ষাৎকারে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে এ কথা বলেন তিনি। বুধবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে জয় বলেন, আমি বিশ্বাস করি আমাদের সরকারের উচিত ছিল কোটার বিরুদ্ধে কথা বলা এবং বিষয়টি আদালতের উপর ছেড়ে দেওয়ার পরিবর্তে শুরু থেকেই আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা। সরকার কোটা কমানোর জন্য সুপ্রিম কোর্টে আপিল করেছে, আদালত ভুল করেছে এবং আমরা কোটা চাই না বলে সবাইকে আশ্বস্ত করার সুপারিশ করেছিলাম, কিন্তু আমাদের সরকার সেটা শোনেনি এবং বিচার ব্যবস্থার উপরে বিষয়টি ছেড়ে দিয়েছে। জয়ের দাবি, শিক্ষার্থীদের এই আন্দোলন সহিংস হয়ে ওঠার পেছনে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার হাত ছিল। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বিদেশি গোয়েন্দা সংস্থার পেছনে জড়িত ছিল, কেননা 15 জুলাই থেকে অনেক আন্দোলনকারীর কাছে আগ্নেয়াস্ত্র ছিল। গত 15 বছরে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আমাদের সফলতার কারণে বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাওয়া খুবই কঠিন। একমাত্র কোনো বিদেশি গোয়েন্দা সংস্থাই বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাচার ও আন্দোলনকারীদের কাছে সরবরাহ করতে পারে।